বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক এবং ঈদ মুবারক। আমাদের চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, বিশেষ করে রমাদান। রমাদান শেষ হলে আপনারা রেগুলার ভিডিও পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফ্রেন্ড অথবা আপনার বন্ধুদেরকে উইশ করবেন একটি ঈদ মুবারক ফটো তৈরি করে। সাধারণত আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলে আপনি যে কোনো সিস্টেমে হোক, আপনি একটি ঈদ মুবারক ব্যানার অথবা একটি ফেস্টুন তৈরি করে যে কাউকে উইশ করতে পারেন, কিংবা আপনি ফেসবুকে দিয়ে নিজের ফটো অ্যাড করে দেন আপনি এই ঈদ মুবারক বানিয়ে যে কাউকে উইশ করতে পারবেন। দেখুন, এখানে একদম সিম্পল একটি কাজ, কারণ এখান থেকে নিজেই যদি ঈদ মুবারক বানিয়ে পাঠান তাহলে অন্যের এই ঈদ মুবারক আপনাকে কখনোই ডাউনলোড করতে হবে না। কারণ এই ঈদ আসলে আমরা অনেকেই ক্রোম ব্রাউজার থেকে এরকম ঈদ মুবারক ব্যানার অথবা ফেস্টুন ডাউনলোড করে দেন আমরা বন্ধুদেরকে উইশ করি, কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনি নিজেই এখানে একটি ঈদ মুবারক তৈরি করে যে কাউকে উইশ করতে পারবেন আপনার নিজের মতো করে। এই যে অনেক ধরনের এখানে প্রোফাইল টাইপ আছে অথবা ডিজাইন আছে, তারপর ব্যানার আছে, আপনি যে কোনো সিস্টেমে হোক এখান থেকে আপনার একটি ফটো দিয়ে এরকম ঈদ মুবারক বানিয়ে নেবেন। জাস্ট আপনারা কষ্ট করে 2 থেকে 3 মিনিট ভিডিওটি দেখুন এবং একটি ঈদ মুবারক ব্যানার বানিয়ে যে কাউকে উইশ করে দেন। তো আর আমাদের ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার জন্য আপনাদের একটি অ্যাপ লাগবে। এই যে অ্যাপটি, এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নেবেন। ওপেন করার পর আমি আপনাদের দেখাই, জাস্ট এখান থেকে যদি অ্যাড দেয় অ্যাডগুলো কেটে দেবেন, যেহেতু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রি। এই দেখুন স্টার্ট ঈদ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে তিন ধরনের আছে, এখানে প্রোফাইল ফ্রেম আছে অথবা ডিজাইন ইউসেলফ, তারপর এখানে আছে এই যে ফ্রি ডিফাইন্ড এই যে ফ্রেম। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের এখান থেকে তৈরি করতে পারবেন। আর যদি প্রোফাইলের জন্য হয়, এই যে প্রোফাইলে ক্লিক করবেন, এই যে এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পর তারপর ক্যামেরা অথবা এখানে আসছে গ্যালারি অপশন, গ্যালারিতে ক্লিক করে দেবেন যদি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে কোনো ফটো থাকে। আমরা এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে এখান থেকে আমরা ক্রপ করে নেব যতটুকু প্রয়োজন হয় আমাদের এই ফটোটি। তো এখান থেকে আমরা এটিকে ক্রপ করে দিলাম। তারপর এখান থেকে এই যে রিসাইজ আছে, এখান থেকে আমরা জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে এখানে অ্যাড দিবে, অ্যাডটি কেটে দেবেন, যেহেতু অ্যাপ্লিকেশনটি ফ্রি। তো আমরা এই যে দেখুন অ্যাড কেটে দিলাম। তারপর এখানে এই যে জাস্ট আমরা ফটোটি এখানে বসিয়ে দেবো এবং এখানে আছে ঈদ মুবারক। এই যে এখান থেকে আরও ফ্রেম আছে, ডিজাইন আছে, আপনি কোন ধরনের ডিজাইন এখান থেকে পছন্দ হয় দেখুন। এই যে এখানে অনেক ধরনের ডিজাইন আছে। তো এটি আমার কাছে মোটামুটি একটু ভালো লাগছে এখান থেকে। এই যে তারপর এখান থেকে ফ্লিপ করতে পারবেন, এই যে এখান থেকে লেফট রাইট, এই যে তারপর ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন, কালার, তারপর ফ্রেম পরিবর্তন করতে পারবেন। জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিলে এটি সেভ হবে। এই যে প্লিজ ওয়েট, জাস্ট এখান থেকে প্রসেসিং হচ্ছে। তো দেখবেন এটি কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এখন আমরা কী করবো, এখান থেকে যে ডিজাইনগুলো আছে ডিজাইনটি আমরা এখান থেকে তৈরি করব। এই যে ডিজাইন ইউসেলফ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আবার এখান থেকে গ্যালারি, গ্যালারিতে আসলে এখান থেকে ফটো সিলেক্ট করুন। ফটো সিলেক্ট করলে এখান থেকে ক্রপ করে নেবেন। এই যে এখান থেকে আমরা ক্রপ করে নিলাম, তারপর ডান, ডানে ক্লিক করার পর একটি অ্যাড শো করবে, অ্যাডটি কেটে দেবেন। এই যে অ্যাডটি আমরা কেটে দেবো, কেটে দিয়ে এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারি অথবা এটিও রাখতে পারি এখান থেকে। জাস্ট এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এই যে এখান থেকে এইভাবে ধরবেন, ধরার পর এই যে এখান থেকে আপনি এইভাবে মার্ক করে নেবেন আপনার ফটোটি। এই যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে এইভাবে মার্ক করলে। তারপর উপরে এই যে এখানে আছে ডান অপশন, এখানে ক্লিক করে দিন। ক্লিক করলে এখন কিন্তু এটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে যাবে। তারপর আপনি যে কোনো একটি ফ্রেমে বসিয়ে দিতে পারবেন, এই দেখুন। কারণ আপনি যদি একটু স্লোলি করেন তাহলে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ একটু সুন্দর হবে। এই যে এখান থেকে ফ্রেম আছে আপনার যেগুলো পছন্দ হয়, এই যে এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দেবেন। ঈদ মুবারক এখানে লেখাই আছে, জাস্ট ফটোটি সাবমিট করে দিয়ে তারপর এখানে ডান, এই যে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করলে এটি কিন্তু মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন। এই যে এখান থেকে সেভ, এই যে, অথবা আপনি চাইলে অ্যাড টেক্সট, এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, এটির কিন্তু অপশন দেওয়া আছে। এই যে আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলে এটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সে এখন আপনার বন্ধুদেরকে উইশ করতে থাকেন এরকম ঈদ মুবারক ফেস্টুন অথবা ব্যানার তৈরি করে এরকম ধরনের ডিজাইন। এই যে এখান থেকে আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ওয়ালপেপার এখান থেকে শেয়ার করতে পারবেন, এখানে অপশনগুলো রয়েছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা ঠিক এইভাবে ঈদ মুবারক বানিয়ে নিজেই বন্ধুদেরকে উইশ করুন। আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ওখানে পাবেন ডাউনলোড অ্যাপ লিঙ্ক। ওই লিঙ্ক থেকে ক্লিক করে ভিজিট করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।